সাবস্ক্রাইব করুন এডুকেশন স্টাডি ইউটিউব চ্যানেলকে এবং বেলা এখানে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য নমস্কার বন্ধুরা এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা যদি এই চ্যানেলটা আপনি নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর যদি এই চ্যানেল আপনি দেখেন তাহলে জানেন এই চ্যানেলে এডুকেশন রিলেটেড অনেক ভিডিও পাবলিশ করা হয় যেগুলো আপনাকে যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশানে অবশ্যই হেল্প করবে তো বন্ধুরা আমরা দেখব যে গত চব্বিশ দুই দু হাজার উনিশ তারিখে যে কলকাতা হাইকোর্টের এল পরীক্ষা হয়ে গেল সেই পরীক্ষার কাট কত হতে পারে তো অনেক চ্যানেলে অনেক কিছু বলা হচ্ছে বা অনেকেই অনেক কিছু বলছে বাট বন্ধুরা অ্যাকচুয়ালি কাট অনেক কিছুর উপর ডিপেন্ড করে তো সেটা আপনারা সবাই জানেন সেটা হচ্ছে নাম্বার অফ ভ্যাকেন্সি কোশ্চেনের লেভেল কেমন ছিল মডারেট না হার্ড না ইজি বা কতগুলো স্টেজ আছে পরীক্ষাতে তো এই সমস্ত ব্যাপারগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু কাট অফ তৈরি করা হয় আবার এটাও একটা ফ্যাক্ট করে যে কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে তো এই ব্যাপারগুলো কিন্তু ম্যাটার করে যখন কাট অফ ডিসাইড হয় তো আমি একের পর এক ফ্যাক্টরগুলোকে আপনাদের সামনে রাখব এবং আপনারাও জানাবেন কমেন্ট বক্সে যে আমি যে বক্তব্যগুলো বলছি যে যে বক্তব্যগুলো আপনাদের সামনে পেশ করছি সেগুলোর কতটা তার মধ্যে ঠিক বা ভুল আছে এটা আপনারা দেখে অবশ্যই বলবেন তো বন্ধুরা যদি আপনারা প্রথমে আমি দেখি ভ্যাকেন্সির ব্যাপারটা তো ভ্যাকেন্সি বলতে এখানে দেখুন আমি ভ্যাকেন্সি খোলাই আছি আমি কলকাতা হাইকোর্টের যেটা অফিসিয়াল নোটিফিকেশন ছিল সেই অফিসিয়াল নোটিফিকেশনের এর পেজই আমি আছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আনডিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য আটান্নটা সিট এক্সেম্পেড ক্যাটাগরি যারা আনডিজার্ভের মধ্যে আছে তাদের জন্য একত্রিশটা সিট আনডিজার্ভ যারা এক্স সার্ভিস ম্যান আছে তাদের জন্য দশটা সিট তো এরকম ভাবে দেখতেই পাচ্ছেন সিডুল কাস্টের জন্য আটটা সিট শেডুল জন্য আটটা সিট শিডুল কাস্টের সিট খুবই কম আছে শিডুল ট্রাইবদের জন্য উনিশটা সিট তো আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ভ্যাকেন্সি এরপরে আমি যে ব্যাপারটা আপনাদের সামনে রাখবো সেটা হচ্ছে আপনার কটা স্টেজ আছে দেখুন এটা খুব ম্যাটার করে যে কোনো পরীক্ষার কাট অফ ডিসাইডের সময় যে কটা স্টেজ আছে তো আপনারা জানেন যে এটা জাস্ট একটা প্রি টাইপের এক্সাম ছিল জাস্ট কোয়ালিফাইং নেচারের একটা পেপার ছিল তো এই পরীক্ষার পরও আপনাকে সেকেন্ড টেস্ট দিতে হবে যেখানে আপনার কিছু ডেসক্রিপটিভ পেপার আছে আপনাকে কিছু লেখালেখি করতে হবে এবং তারপরে থার্ড স্টেজে আপনার ইন্টারভিউ হবে তারপরে কিন্তু আপনার ফাইনাল মেরি লিস্ট প্রিপেয়ার হবে তো জাস্ট এই এটা এই পরীক্ষাটা জাস্ট কিন্তু কোয়ালিফাইং নেচার ছিল অর্থাৎ জাস্ট কোয়ালিফাইং পেপার ছিল তো এরপরও এখনো দুটো স্টেজ বা তিনটে স্টেজ আছে তো আপনি মোটামুটি ধরতে পারেন যে এই পরীক্ষায় কিন্তু মোটামুটি দশ গুণ বা তার থেকে বেশি কিন্তু ক্যান্ডিডেটকে কল করা হতে পারে তার কারণ সেকেন্ড রাউন্ডে অনেকে রিটেন ক্যাপাবিলিটি খুব ভালো থাকে না রিটেন কোয়ালিটি সবার ভালো থাকে না তো সেখানে কিন্তু অনেকে এমনিতেই বাদ চলে যায় ভালো রিটেন কোয়ালিটি না থাকার জন্য তো আপনি ধরতেই পারে দশ গুণ বা তার থেকে বেশি ক্যান্ডিডেটকে সেকেন্ড টেস্টের জন্য বা সেকেন্ড স্টেজের জন্য কিন্তু কোয়ালিফাই করানো হবে তো সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনি জেনারেল কেনেন বা আমি যদি টোটাল ভ্যাকেন্সিকে নিই দেখুন টোটাল ভ্যাকেন্সি দুশোটা আছে আপনারা খুব ভালো করে জানেন টোটাল ভ্যাকেন্সি দুশোটা আছে তো দুশোটার যদি দশ গুণ করি তো আমি দু ঠিক আছে তো দু হাজার জনকে যদি পাস করা হয় বন্ধুরা তার মধ্যে আপনি বুঝতেই পারছেন জেনারেল আছে আটান্ন জন তো আটান্ন যদি দশ গুণ এগারো গুণ করা হয় তো মোটামুটি ছশোর কাছাকাছি দাঁড়াচ্ছে তো আপনারা বুঝতেই পারছেন যে এত জনকে যদি পাস করাতে হয় তাহলে কাট অফ কত যেতে পারে এটা তো সেকেন্ড ফ্যাক্টর গেল এবার থার্ড ফ্যাক্টর যেটা হচ্ছে কোশ্চেনের স্ট্যান্ডার্ড দেখুন বন্ধুরা কোশ্চেনটা যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল খুব ইজি তো একদমই ছিল না ইজি ইজিও বলা যায় না আপনি মডারের থেকে হার্ড দিকে এরকম বলতে পারেন কোশ্চেনটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড পেপার ছিল কোশ্চেনে আপনারা কোশ্চেনগুলো দেখেছেন এবং টাইমটাও দেড় ঘন্টা টাইমের মধ্যে কোশ্চেনটা যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল জি যে পোর্শনটা ছিল যদি আপনারা দেখেন তো জি কে পোর্শনটা যদি আপনাকে সবগুলো অ্যানসার করতে হয় বা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড অ্যান্সার করতে হয় তাহলে কিন্তু আপনার মধ্যে যথেষ্ট নলেজ থাকা দরকার এরকম নয় যে আপনি কিছু নলেজ নেই অথচ আপনি অ্যান্সার করে দিলেন সেটা কিন্তু করা সম্ভব ছিল না জি কের পেপারে আপনারা সায়েন্সের জি যে সায়েন্সের কোশ্চেনে যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু রীতিমতো কনসেপচুয়াল কোশ্চেন বন্ধুরা খুব একটা ইজি কোশ্চেন কিন্তু দেওয়া হয়নি তো যদি এই ব্যাপারটাকে নজর রাখেন তাছাড়াও আরো একটা বড় যেটা ফ্যাক্টর এখানে কাজ করছে সেটা হচ্ছে প্লাস মাইনাস অর্থাৎ যদি আপনি একটা ঠিক করেন তাহলে আপনাকে এক নম্বর দেওয়া হবে আর যদি একটা ভুল করেন তো আপনাকে মাইনাস ওয়ান দেওয়া হবে তো এটা সব থেকে বড় ফ্যাক্টর এই পরীক্ষায় কাট অফ কম যাওয়ার পেছনে সব থেকে বড় ফ্যাক্টর আপনি কিন্তু বলতে পারেন বন্ধুরা ঠিক আছে তো এইসব মাথায় রাখেন আপনার বন্ধুরা তাহলে আমি বলবো আপনাদের হয়তো অনেকেই আমার সাথে না হতে পারেন বাট আমি বলবো যদি আপনি ফর্টি প্লাস জেনারেল স্কোর করেন আমি জেনারেল ক্যান্ডিডেটের জন্য বলছি বাকিরা বুঝতেই পারছেন বাকি ক্যান্ডিডেটের জন্য বলা কিছু দরকার নেই যদি ফর্টি প্লাস স্কোর করে থাকে তো আপনি নিজেকে সেফ জোনে মানতে পারেন এরপরে বলি বন্ধুরা যে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠিক কাট অফ হবে সেটা কোনো গ্যারেন্টি নেই তার কারণ হচ্ছে দেখুন অনেক কিছুর উপর ডিপেন্ড করে সেইগুলো আমরা এখান থেকে বসে জাস্ট গেস করতে পারি বাট অ্যাকচুয়ালি কি হবে বা অ্যাকচুয়ালি কি হচ্ছে সেটা কিন্তু বোঝা মুশকিল সেটা তো ফাইনাল মেরিট লিস্ট বা ফাইনাল লিস্ট আসার পরই অর্থাৎ রেজাল্ট বেরোনোর পরই কিন্তু বোঝা সম্ভব তো কোয়েশ্চেন পেপার অ্যানালাইসিস করে প্লাস মাইনাস যেটা পজিটিভ নেগেটিভ নাম্বার যে ব্যাপারটা দেখে ভ্যাকেন্সি দেখে পরীক্ষার নাম্বার স্টেজ দেখে এই সমস্ত দিক দেখে আপনি মোটামুটি ধরতে পারেন যে প্লাস যদি আপনি স্কোর করে থাকেন কিন্তু আপনি মোটামুটি অনেকেই বলছেন পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি বাট বন্ধুরা আপনারা যদি দেখে থাকেন যে মোটামুটি এই পরীক্ষায় কোশ্চেন পেপার যা ছিল যদি কোনো ভালো স্টুডেন্ট সে যদি ভালো পড়াশোনা করে তো সে ষাটটা বা পঁয়ষট্টিটা কিন্তু সে ঠিকঠাক করতে পারবে ষাটটা বা ষাটটা বা পঁয়ষট্টি করতে পারবে আর আপনারা জানেন যে পরীক্ষায় আপনি যতই ভেবে যান যে আমি নেগেটিভ না নেগেটিভ না তো পাঁচ ছটা নেগেটিভ কিন্তু হয়েই যায় বন্ধুরা তো আপনি যদি সিক্সটি ফাইভ থেকে পাঁচ নম্বর বা ছ নম্বর বাদ দেন তাহলে সিক্সটি ফাইভ অ্যাটেম্প থেকে যদি পাঁচ নম্বর বাদ দেন তো আপনার এলো ষাট ষাট থেকে যদি আরো পাঁচ বাদ দেন তো পঞ্চান্ন তো আপনি বুঝতেই পারছেন যে হতে পারে সেটা হাইয়েস্ট বাহান্ন পঞ্চান্ন ছাপান্ন এরকম রেঞ্জই কিন্তু থাকবে তো সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট পাবে না বন্ধুরা আর কাট অফ কিন্তু যারা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অর্থাৎ ম্যাক্সিমাম ক্যান্ডিডেট যেটা পাবে তার উপর ডিপেন্ড করে কাট অফ হয় কাট অফ কিন্তু হায়েস্ট কোরের উপর ডিপেন্ড করে হয় না বন্ধুরা খুব কম ক্যান্ডিডেট আছে যারা সিক্সটি ফাইভ সেভেন্টি উইথ ভেরি মাচ অ্যাকুরেসির সাথে তারা অ্যাটেম্প করতে পারবে তো সেই দৃষ্টিকোণ থেকে মোস্ট প্রবাবিলিটি এটাই আছে ফর্টি ফাইভ প্লাস যদি আপনি পেয়ে থাকেন জেনারেল ক্যান্ডিডেট ক্ষেত্রে সেক্ষেত্রে এবার সেটা তো দশই মার্চ রেজাল্ট জানা যাবে তো যেটা আমাদের তরফ থেকে মনে হলো অ্যানালাইসিস করার পর এটা হতে পারে সেটা আমরা জানিয়েছি বন্ধুরা এরপর আপনাদের যদি কোনো ফিডব্যাক বা কমেন্ট থাকে অবশ্যই সেটা কমেন্ট গিয়ে জানাবেন আমরা আপনাদের অ্যান্সারের জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবো বন্ধুরা আশা করি বন্ধুরা ভিডিও ভালো লাগলো যদি ভিডিও ভালো লাগে যদি মনে হয় এই ভিডিও আপনাদের কিছু হেল্প করতে পারলো তাহলে প্লিজ বন্ধুরা লাইক করবেন আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেল আপনাদের বন্ধু বান্ধব রিলেটিভ সবার মধ্যে শেয়ার করে দেন থ্যাংক ইউ ফ্রেন্ডস এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ